বুখারীর বর্ণনা আল্লাহর হাবিব বলেন মান জালাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ আল্লাহর হাবিব বলেন পৃথিবীর আমার উম্মতেরা শোনো যারা কুরআনকে লিডার বানাবে কুরআনকে নেতা মানবে قرآن کے لیڈر من بے قادہو الیل جنن امی اللہ حبیب شک دیے بولنم قیامت تیرے مائدانے کٹھین بی بی شکھا مائدینے ای قرآن تا دیرے کے دھورے دھکیا دھکیا ڈسٹینیشن جنت پہنچے دیبے تیلے شرط ہوچے قرآن کے نتا بناتے ہوگے لیڈر بناتے ہوگے আপনি শুনলে অবাক হবেন মুস্তাদরাকাল সহিহাইনের হাদিস আল মাহির বিল কুরআন মা আস সফরাতিল কিরামিল বাররাহ আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলেন শোনো শোনো কিয়ামতের ময়দানে কুঠি বিবি শিখাময় দিনে মানুষগুলো যখন ইয়া নফসি বলে কাঁদবে ছোটাছুটি করবে দৌড়াদৌড়ি করবে কেউ কাউকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না ওই কঠিন মুসিবতে আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে ডেকে বলবেন জিব্রাইল শোনো আমি রব্বুল আলামিন বললাম যারা দুনিয়ায় বসে কোরআন শিখেছে মার্কেট ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব ফেলে দিয়ে বুড়ির বাড়ির জামে মসজিদে সারের করে সময় দিয়েছে কোরআন শেখার জন্য টাইম স্পেন্ড করেছে আমি রব্বুল আলামিন বললাম আমি আল্লাহ তাআলা বলে দিলাম ওই কোরআনওয়ালাদেরকে তুমি একত্রীকরণ করো সুবহানাল্লাহ জিব্রাইল বলবেন আল্লাহ অসংখ্য অগণিত মানুষের মাঝে আমি কেমন করে কোরআনওয়ালাদেরকে একত্রিত করতে পারি আল্লাহ তাআলা সে কথাও কোরআনে বললেন গুলাম নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম আল্লাহু আকবার আপনি কি মনে করেন আহারে মুস্তাদরাকাল সহিহাইনে নূরের সম্পর্কে চমৎকার আলোচনা ইমামে খাজেন ইমামে কাসতালানি চমৎকার করে নূরের ব্যাখ্যা করেছেন কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাদের কেমন নূর হবে আহ এর নাকের ডগা দিয়া পিটপিট করে আলো বের হতে থাকবে কপাল দিয়ে আলো বের হবে হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আলো বের হবে জেসেম থেকে আলো বের হবে মানুষগুলো অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে আর ওই কোরআন প্রেমিকলা কোরআন শিখনেওয়ালা তার জেসেম থেকে অনবরত আলো বের হবে এই দৃশ্য দেখে দেখে জিব্রাইল কোরআনওয়ালাদেরকে একাত্রিত করতে পারবে ভাইরা আমার বন্ধুরা আমার জিব্রাইল আল্লাহর কাছে কোরআনওয়ালাদেরকে নিয়ে হাজির হবেন আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন মালিক বলেছিলাম কোরআনওয়ালাদেরকে একত্রিত করার জন্য আল্লাহ আমি কোরআনওয়ালাদেরকে একত্রিত করেছি আল মাহিরু বিল কোরআনি মা আস সফরাতিল কিরামিল বাররাহ সেদিন আল্লাহ তাআলা সেদিন আল্লাহ তাআলা বলবেন তাদখুলুল জান্নাত বিসালাম আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন গোলাম ওদেরকে জান্নাতি ফুলের মালা পরাও আল্লাহু আকবার চিল্লা বলেন আল্লাহু আকবার জান্নাতি ফুলের মালা পরাও তাদেরকে সালাম দেওয়া হবে الماحر بالقرآن مع السفرة الكرام
তাদেরকে চারজন শ্রেষ্ঠ ফেরেশতা কয়জন চিল্লায় বলেন কয়জন আজরাইল জিব্রাইল মিকাইল ইসরাফিল চারজন শ্রেষ্ঠ চারজন ফেরেশতাদের মর্যাদা কোরআনওয়ালাকে দিয়া আহালান সাহালান দিয়া দিয়া ডেস্টিনেশন জান্নাতে পৌঁছে দিবে তাহলে কোরআনের ফজিলত আছে না চিল্লায় পড়েন আছে না নাই এই জন্যই তো কোরআনে কোনো লজ্জা নাই কোরআন শিখতে যেমন কম্প্রোমাইজ নাই তেমনিও কোরআন শিখতে কোনো লজ্জাও নাই শরম নাই যে ব্যক্তি দুনিয়ার সব লজ্জা শরম ব্যবসা বাণিজ্যকে সব মুখে উপেক্ষা করে যারা কোরআন শেখার জন্য আগায় আসে আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে জান্নাতের দিকে আমি ধাবিত করাইয়া দেই সুবহানাল্লাহ আমার এই কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ বুকের দেরাজ তুমি কোরআন স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমার কি করে শুকর তা করি আদায় এত ভালোবাসো কেন মালিক আমার এই কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ দেরাজ তুমি কোরআন স্থান দিয়েছ ঠিক কিনা বলে তারা দুনিয়ায় আসে আসার পরে তার জন্য দোয়া করতে থাকে ডেকে ডেকে বলেন মালি তোমার কাছে ফরিয়াদ আয়াল্লাহ জানাম এই আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সত্তার আব্দুল জব্বার কত কাজ ছিল আমার সব কাজকে ছেড়ে দিয়ে আহারে সারের পরে কোরআন শিখতে গিয়েছে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি গো আল্লাহ তুমি যদি এই কোরআন ওয়ালাদেরকে মাফ করে না দাও কিয়ামতের ময়দানে আমি ফেরেশতা তোমার সামনে আমি বড্ড বেজার হয়ে দাঁড়াবো আল্লাহ আকবার বেজার হয়ে দাঁড়াবো আল্লাহ তুমি কোরআন ওয়ালাদেরকে মাফ করবা যদি আমি ফেরেশতাকে তুমি ভালোবেসে থাকো সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগে খেয়াল করেন আল্লাহ তাআলা কোরআনওয়ালাদেরকে শ্রেষ্ঠ তিনটি নিয়ামত দান করবেন কয়টি চিল্লায় বলেন আরো জোরে তিনটি একটু জোরে বলাইতেছি যাতে মনে থাকে এ কারণে কারণ কথা যখন জোরে হয় তখন হৃদয়ে খুব গেঁথে থাকে তাইলে কোরআনওয়ালাদেরকে তিনটি নিয়ামত দান করবেন স্বয়ং আল্লাহ এক التقوى هي الخوف عن الجليل والقناعة بالقليل والعمل بالتنزيل الله أكبر تنتي كويتي اك التقوى هي الخوف عن الجليل جاي بكتي قرآن قربه قرآن قربه قرآن الشتة جيبون تاك لیت قربه وي بكتي كي الله تعالى خوف بھائي তাকওয়া ভয় আল্লাহ তাআলা তাকে দান করবেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর কাছে তাকওয়া বড় দামি জিনিস না বলেন বাবা কথা বলেন বড় দামি জিনিস তাকওয়া তাকওয়া কেমন দামি যেই ব্যক্তির অন্তরে তাকওয়া আছে সেই ব্যক্তি আল্লাহর কাছে কেমন দামি ইদা তাজাররাদাতিন নুফুসিল কুদসিয়া ইত্তাখাযাত ইলাল মালাইকিল আলা আল্লাহ আকবার ওই তাকওয়া ব্যক্তি যদি মারা যায় সভাপতি সাহেব তাকওয়াবান যদি মারা যায় ইদা তাজাররাদাতিন নুফুসিল কুদসিয়া
মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার রূহটা ফেরেশতারা আসমানে নিয়ে যায় শুধু তাই না ইত্তাখাযাত ইলাল মালাইল আলা ওই ব্যক্তির এই কলবের এই রূহের ইন্তেকালের পরে দাম আল্লাহ এত বাড়ায় মৃত্যুর পরে তার কলবের শক্তি কলবের পাওয়ার আল্লাহ এক থেকে 30 গুণ পর্যন্ত বাড়ায় দেয় আল্লাহু আকবার এইজন্য দেখবেন আল্লাহওয়ালাদের কবরের পাশে দাঁড়াইলে ভালো লাগে ঠিক কি না আমরা পীরের পূজাকে বিশ্বাস করি না এটাকে আমরা পছন্দ করি না কিন্তু হক্কানি রব্বানি পীরদের জিয়ারতকে আমরা ভালোবাসি ঠিক কি না বলেন এদেশে হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম যারা যাদের মাকবারা রয়েছে তাদের মাকবারার পাশে দাঁড়াবেন কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়বেন ইখলাস পড়বেন দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাতে কাঁদবেন অন্তরে ভালো লাগে ঠিক কি না এদেশে হক্কানি দরবার আছে না হক্কানি পীর আছে না এদেশে কি সাহাবীরা এসেছে নবীরা আসছে আসলে ইসলাম আসলো কোথা থেকে হক্কানি রব্বানি পীর আউলিয়াদের মাধ্যমে এসেছে কিন্তু যারা হক্কানি পীরের এই সুন্দর নামটাকে ট্যাগ হিসেবে ব্যবহার করে পীরের নামে ব্যবসা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক কি না বলেন যারা মাজারে সিজদা দেয় আছে না নেই বাবার দরবারে কত কি নিয়ে যায় আছে না আল্লাহ এই জাহালাত থেকে আমাদেরকে হেফাজত করুন করেন আমিন আবার ইমামে খাজিন বলেন মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহ ওয়ালিয়া আল্লাহ আকবার যেই ব্যক্তির তাকওয়া আছে মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহ ওয়ালিয়া যেই ব্যক্তি কোরআন ধরবে কোরআন পড়বে আল্লাহ তাকে তাকওয়া দিবে আর তাকওয়া যার হবে সে আল্লাহর ওলি হয়ে যাবে সুবহানাল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সিজদাতে দু চোখের অশ্রুতে নদী যেন ছলনার আচানি যতই আসু পিছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না ঠিক কেনা বলে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাকওয়া আছে তারা পৃথিবীর কোনো কিছুকেই ভয় পায় না ঠিক কেনা বলে তাহলে তিনটি নিয়ামত আল্লাহ দান করবেন কত গেল কথা বলে না কয় নাম্বার গেল এক আত্তাকওয়া হিয়াল খাউফু আনিল জালিল ওয়াল কনাত বিল কলিল এক নাম্বার আল্লাহ তাকওয়া দিবেন খুব মনোযোগ খুব আল কনাত বিল কলিল দুই নম্বরে আল্লাহ তাকে এমন একটা নিয়ামত দিবেন আল কনাত বিল কলিল ওই ব্যক্তি অল্পতেই তুষ্টি থাকবে সুবহানাল্লাহ চিল্লায় করেন আল্লাহ আকবার আমাদের এই ঝামেলা আছে না নেই এত বাড়ি এত গাড়ি এত সুখ এরপরও কলিজাটা ঠান্ডায় হয় না খালি লাগবো আর লাগবো ঠিক কি না পাঁচতলা হইলে রড বের করে রাখে মানে আরও পাঁচতলা করবে উপায় দুইতলা হইলে রড বের করে রাখে গাড়ি দুইটা যদি হয় বলে পাজারও হয়েছে প্রেমীয় হয়েছে এলিয়ন হয়েছে এখন রোলস রয়েল লাগবে মেনিকাপার লাগবে হ্যাঁ পাজারও লাগবে এরপরে মার্সিডিস ব্র্যান্ড লাগবে মানে চাহিদার কোনো শেষ নাই আল্লাহ পাক বলছেন এই চাহিদা মানুষের শান্তিকে ধ্বংস করে ঠিক কিনা যার যত উচ্চ বিলাসী যার যত চাহিদা তার অন্তর থেকে তত শান্তি মুছে যায় শান্তি নাই রাত্রে ঘুম হয় না ঘুমের ট্যাবলেট খেতে পারে ওর ব্যাংক ভরা টাকা এরপর আরও একবার টাকা লাগবে কারণ ওর ধান্দা 10টা বাড়ি আছে তো হবে না আরও 10টা লাগবে শান্তি নাই আল্লাহর আল্লাহর হাবিব বলেন যে দুই নম্বরে নিয়ামত হলো বান্দা যেমন থাকবে
যে অবস্থায় থাকবে যেভাবেই থাকবে যেমন করে থাকবে ফুকশে ছালাওয়ালা ফুকশে ভ্যানওয়ালা ফুকশে রিস্কাওয়ালা ফুকশে কুলিওয়ালা কিন্তু যেমনই আছে যেমনিটি আছে করবে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই যে অল্পতে তুষ্টি এই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে না আসলে এই নিয়ামত হাসিল করা সম্ভব না এমন মানুষ খুবই কম আছে যারা যতটুকু আছে এতটুকু নিয়ে শান্তি আছে এমন মানুষ খুবই কম আল্লাহ তাআলার হাবিব বলেন আত-তাকওয়া হিয়াল খাউফু আনিল জালিল আমি তাকে আমি আল্লাহর হাবিব বললাম আল্লাহ তাআলা তাকে এক নম্বরে তাকওয়া দিবেন ভয় দিবেন দুই নম্বরে আল কনাত বিল কলিল সর্ব অবস্থায় তিনি তুষ্টি থাকবে আর শুকুরগুজারি বান্দা হবে তিন নম্বর হলো আল আমাল বিত তানজিল কোরআন পড়েছে মুরব্বি মানুষ ধাক্কায় ধাক্কায় কোন রকম কিন্তু যতটুকু করেছে অতটুকু বাংলা অর্থ দেখার চেষ্টা করেছে আর ওই অনুযায়ী আল আমাল বিত তানজিল জীবনে যা আমল করেছে কোরআন দেখে দেখে হাদিস দেখে দেখে আমলটা করেছে সুবহানাল্লাহ অর্থাৎ তাকে তিনটি নিয়ামত আল্লাহ দিবেন আল্লাহর ভয় দিবেন এরপরে কি দিবেন অল্পতে তুষ্টি এই নিয়ামত দিবেন তিন নম্বরে তার সর্ব অবস্থা মেধার ভিতর এটা কাজ করবে যে আমি কোনো পীর বাবার কথা শুনব না আমি কোনো বড় শায়েখের কথা মতো আমার চলার দরকার আছে